কক্সবাজার মালমঘাটির মুসলমান আমরা যারা আজকে বসেছি এখানে ডানে বামে রাইট লেফট ইন ফ্রন্ট অফ মি সকলে আমাকে বলেন আমরা সকলে জাহান্নামী হতে চাই না জান্নাতি এতগুলো মানুষ জান্নাতে যাবেন তার আওয়াজ তো কম কেন চিল্লায় গেল আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি জাহান্নামী আর জান্নাতি কখনো সমান হতে পারে না স্টেবল হতে পারে না আল্লাহ বললেন লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আল্লাহ বললেন দা পিপল অফ প্যারাডাইস এন্ড দা পিপল অফ হেল ফায়ার দে নেভার বি ইকুয়াল এভার দা পিপল অফ প্যারাডাইস গেইন দা আলটিমেট সাকসেস ইন লাইফ কম সুবহানাল্লাহ আল্লাহ বললেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না যারা জান্নাতি তারাই সফল কাম কথাটা কার জোরে কোন কথাটা কার আজকে সকলে আমাকে চিৎকার করে আওয়াজ করে বলেন আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি জান্নাতি হতে চাইলে ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই অ্যামেচার বাংলা ওয়াজ ওয়াজে জগতে সেরা চ্যানেল কক্সবাজারবাসী কেমন আছেন সবাই এতগুলো মানুষ আসতে পড়লেন জোরে কোন আলহামদুলিল্লাহ আপনারা সবাই মরা না জীবিত মরা মানুষের আওয়াজ হয় নাই আর জীবিত মানুষের আওয়াজ কম না বেশি জোরে কোন কম না বেশি আবারও পড়েন আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করলাম কার সর্বাবস্থায় প্রশংসা করব কার খাওয়ার সময় প্রশংসা হবে কার ঘুমানোর সময় প্রশংসা হবে কার হারাম কাজ করার সময় প্রশংসা হবে কার অনেকে আল্লাহর বলে ফেলছে অলরেডি গতানুগতিক ধারায় চললে হবে না কথা আমরা ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনব কন ইনশা আল্লাহ অনেকে এখনও মুখ খুলে নেয় জোরে কন ইনশাআল্লাহ আমাকে বলেন বাংলাদেশে হারাম কাজ আছে না নাই সুদ আছে না নাই ঘুষ আছে না নাই আজকাল বাংলাদেশে হারাম কাজ উদ্বোধন করতে গিয়েও দোয়া করে এরকম লোক আছে না নাই গতকাল থেকে একটা ভিডিও গোটা বাংলাদেশ ভাইরাল যে হুজুর সাহেব বসে আছেন একটা চেয়ারের উপরে সামনে টেবিল রাখা আছে ডানে তিনজন হিরোইন বসা নায়িকা বসা নাউজুবিল্লাহ পড়েন ডানে তিনজন নায়িকা বসা আবার বামে একজন হিরো বসা আর পেছনে বিশাল বড় একটা সাইনবোর্ড মুভির নাম হচ্ছে স্টেশন তো মুভির ব্যানারটা টাঙানো আছে আর লেখা আছে মিট প্রেস সামনে সব মিডিয়া তো মুভির জন্য হুজুর সাহেব দোয়া করছেন যে আল্লাহ তুমি তোমার সকল বান্দাদের নেক উদ্দেশ্যকে কবুল করে নাও নাউজুবিল্লাহ আসতে পড়লেন কেন জোরে কর নাউজুবিল্লাহ হারাম কাজ উদ্বোধনে দোয়া করা যাবে মুভি এটা হালাল না হারাম সিনেমা এটা হালাল না হারাম একটা কথা অলওয়েজ মনে রাখতে হবে মুসলমান যেটা হালাল সেটা চাওয়া জায়েজ আর যেটা হারাম এটা কখনো চাওয়া জায়েজ হতে পারে কোনো যুবক যদি কয় আল্লাহ আমার কোনো গার্লফ্রেন্ড না আমার একটা গার্লফ্রেন্ড মিলাই দাও হবে নাকি এটা দ্যাট মিন্স অ্যাকর্ডিং টু ইসলাম যেটা আল্লাহ তাআলা জায়েজ করেছেন এটার ক্ষেত্রে চাওয়া জায়েজ আছে আর আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন এটা কখনোই চাওয়া জায়েজ হতে পারে আজকে বাংলাদেশের অবস্থা খুব খারাপ আমরা মুসলমানরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি চিল্লায় কোন ঠিক কিনা আমি যখন দেখতে পেলাম যে হুজুর সাহেব সিনেমাকে সফলতার জন্য দোয়া করছে আমি ভাবলাম এ সব হচ্ছে টাকার খেলা চিল্লায় কোন ঠিক কিনা আজকে মুভির উদ্বোধনের জন্য হুজুর সাহেব দোয়া করছেন আগামীকাল নর্তকীর ডান্স ক্লাবে গিয়ে সফলতার দোয়া করবে চিল্লায় কোন ঠিক কিনা তারা মনে করে মানি ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড তাদের চিন্তা হচ্ছে টাকাই পৃথিবীর সব কিছু আসলে কি টাকা পৃথিবীর সব কিছু এত আসতে বললে কেন টাকাই সব কিছু পৃথিবীর টাকার ভিতরে সুখ পাওয়া যাবে শান্তি পাওয়া যাবে শান্তি আছে আল্লাহর আদেশ মানার মধ্যে চিল্লায় কোন ঠিক কিনা এজন্য হারাম যারা করবে তারা কি ভালো কাজ করবে না খারাপ কাজ আর খারাপ কাজ যারা করবে বদ আমল যারা করবে তারা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে জয় কোন জান্নাতে না জাহান্নামে এজন্য আমরা সকলে ভালো কাজ করতে চাই না খারাপ কাজ করতে চাই আল্লাহ বললেন ইন্নাল্লাহ বরর আলা ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার আলা ফি জাহিম ইন দ্য ডে অফ জাজমেন্ট গুড ডিডস পিপল
they will go to the paradise, and bad deeds people, they will go to the hellfire. Allah Taala bollen, kiamater kothin moydane jara nek amul korbe tader jonno jannater ghoshona debe ekjon chillaye kon tini ke, ar jara haram kaj korbe, haram kaje motivate korbe, haram kaj korar jonno dua korbe tader jonno jahannamer ghoshona korbe ekjon chillaye kon tini ke. এতো আস্তে কন কেন জোরে কন তিনি কে? এখন যারা আছেন কক্সবাজার মালংঘাটির মুসলমান, আমরা যারা আজকে বসেছি এখানে ডানে বামে রাইট লেফট ইন ফ্রন্ট অফ মি, সকলে আমাকে বলেন আমরা সকলে জাহান্নামী হতে চাই না জান্নাতি? এতগুলো মানুষ জান্নাতে যাবেন, তার আওয়াজ তো কম কেন চিল্লায় গেল আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি? জাহান্নামী আর জান্নাতি কখনো সমান হতে পারে? স্টেবল হতে পারে? আল্লাহ বললেন লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন. আল্লাহ বললেন দ্য পিপল অফ প্যারাডাইস এন্ড দ্য পিপল অফ হেল ফায়ার, দ্য নেভার বি ইকুয়াল এভার, দ্য পিপল অফ প্যারাডাইস গেইন দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ কম. সুবহানাল্লাহ, আল্লাহ বললেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না, যারা জান্নাতি তারাই সফল কাম. কথাটা কার? জোরে কোন কথাটা কার? আজকে সকলে আমাকে চিৎকার করে আওয়াজ করে বলেন আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি? জান্নাতি হতে চাইলে ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? মালংঘাটির মুসলমান, বাংলাদেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র কম না বেশি? অনেকে কথা কয় না, কম না বেশি? আপনাকে ভয় পাচ্ছেন নাকি? ভয় পাইলে বিড়ালের বাচ্চার মতো কথা বলবেন, আর যদি বুকে সাহস থাকে বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে কথা বলবেন, পারবেন ইনশাআল্লাহ? অনেকে আবার আজকাল এসির ভিতরে বসে সামনে মিডিয়া কিনে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, এরকম লোক আছে না নাই? অনেকে আবার নেতা সাহেব ইসলামের বিরুদ্ধে কথা বলে, চিল্লা কোন ঠিক কিনা? এরকম নেতা নাই বাংলাদেশে? এমনও নেতা আছে যে নেতা কয় যে বাংলাদেশে ইসলাম ধর্ম রাখা যাবে না, নাউজুবিল্লাহ পড়েন, তারা মনে করে যে বাংলাদেশ ইসলামের পক্ষে কথা বললেই মনে হয় সম্মান পাওয়া যায়। পৃথিবী স্পষ্ট প্রমাণ দিয়েছে ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলেছে তারা নির্মূল হয়ে গিয়েছে, ইসলামকে কেউ নিশ্চিহ্ন করতে পারে নাই, চিল্লায় কোন ঠিক কিনা? ঘুষকে চেনেন আপনারা? ঘুষকে চেনেন সবাই? বড় নেতা না ছোট নেতা? এটা বড় নেতা। তো আজকে যারা ছোট নেতা হয়েও ইসলামের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে আমি বলবো ঘুষ আপনার চেয়ে বড় নেতা নয়, ভূষ আপনার ছোট নেতা নয়, সে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, সে তার মন্ত্রিত্ব থেকে জুতার বাড়ি খেয়ে নেমেছে, চিল্লায় কোন ঠিক কিনা? আজ যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছেন, আজ এই মুসলমানদের পক্ষ থেকে সবাইকে আমি স্পষ্ট বলতে চাই, ইসলামের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে টিকা যাবে না, চিল্লায় কোন ঠিক কিনা? ফেরাউনের শক্তি কম না বেশি? নমরুদের শক্তি কম না বেশি? একটা ঘটনা শুনেছিলাম যে একটা সিংহ আর একটা শেয়াল আর একটা নেকড়ে মিলে তিনটা শিকার করেছে, একটা খরগোশ শিকার করেছে আর একটা গরু শিকার করেছে আর একটা পশু শিকার করেছে, যেটা বেশি একটা বড় নয় সেটা হচ্ছে হরিণ। খরগোশ হরিণ আর গরু, গরু ছোট না বড়? জোরে কোন ছোট না বড়? এবার তিনজন মিলে বসেছে বন্টন করার জন্য, শিয়ালও বসে আছে, নেকড়েও বসে আছে, বাঘও বসে আছে। এবার বনের রাজা সিংহ বলছে যে আমার একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, আমি একটা নিয়ম মেনে চলি, আমি বন্টন ছাড়া খেতে পারি না। এবার বনের রাজা সিংহ বলছে বেটা নেকড়ে তুই ভাগ কর, কার ভাগে কোনটা যাবে? নেকড়ে বলছে মহারাজ যেহেতু আপনি বিশাল বড়, আপনার দেহ অনেক বেশি, এজন্য আপনি খাবেন গরু, আর যেহেতু আমি মোটামুটি আপনার চেয়ে লেভেলে ছোট, এজন্য আমার ভাগে আসবে হরিণ, আর ওই পাতি শেয়াল যদি ছোট ও খাবে খরগোশ। এবার সিংহ বলছে এত বড় সাহস, এত বড় অসমবন্টনীতি তো কে শিক্ষা দিয়েছে? এক থাপ্পড় দিয়েছে নেকড়ের কল্লা উড়ে গিয়ে 40 হাত দূরে পড়েছে। এবার সিংহ বলছে এই বেটা পাতি শেয়াল এবার তুই ভাগ কর। পাতি শেয়ালের অবস্থা ভালো না খারাপ? যেরকম ভালো না খারাপ? সে বলছে মহারাজ এটা আবার ভাগ করার কোনো বিষয় নাকি? যেহেতু আপনি মহারাজ, আপনার ব্রেকফাস্টের খাবারটা হবে খরগোশ, ব্রেকফাস্টের খাবারটা কি, আর দুপুরবেলা আপনি খাবেন হরিণ দিয়ে, এটা হচ্ছে আপনার
লাঞ্চ আর রাতের বেলা ডিনারটা আপনি করবেন বিশাল বড় গরু দিয়ে। এবার মহারাজ তো মহা খুশি, বলে হ্যাঁ রে শিয়াল রে, এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি তোকে কে শিক্ষা দিল? বলে মহারাজ একটু আগে নেকড়ে যে তার কল্লা দিয়ে গেছে ওই নেকড়ে আমাকে শিক্ষা দিয়েছে চিল্লায় কোন, ঠিক কিনা? যারা আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলেন, যারা ইসলামকে নিশ্চিহ্ন করবার চেষ্টা করছেন, ফেরাউনার নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে চিল্লায় কোন, ঠিক কিনা? ফেরাউনার নমরুদ যেমন করে ইসলামকে নিশ্চিহ্ন করতে গিয়ে তাদের 14 গোষ্ঠী নির্বংশ হয়ে গিয়েছে, আজ যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছেন তাদের 14 গোষ্ঠী নির্বংশ হয়ে যাবে, ইসলাম এখনো দিন নিশ্চিহ্ন হবে না চিল্লায় কোন, ঠিক কিনা? এ ওয়াদাটা কার? আল্লাহ বললেন ইরিদুন আল ইউতফি উনুর আল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহ ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন কাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে, ওরা চায় ইসলামটাকে নিশ্চিহ্ন করে ফেলতে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বে ইসলামের বাণীকে সমুন্নত করবেন একজন, চিল্লায় কোন, তিনি কে? আল্লাহ। এই জন্য যারা ইসলামের বিপক্ষে কথা বলছেন ভালো হয়ে যান, ঠিক না বেঠি? ভালো হয়ে যান, সময় কিন্তু আছে, চিল্লায় কোন, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে কোনো মানুষ কোনদিন টিকতে পারবে না চিল্লায় কোন, ঠিক কিনা? এই যে যুবকরা যারা এসেছো তোমরা ইসলামের পক্ষে থাকবা তো ইনশাআল্লাহ। যুবকরা কেমন আছো সবাই? এত আস্তে কেন, জোরে কও আলহামদুলিল্লাহ। যুবকরা সবাই আমাকে অনলাইনে শোনো তো আলহামদুলিল্লাহ, শোনা যায় নাকি? শুনে কোনো আমল টামল কিছুই করো না? আমার যে আলোচনা আমি করি যুবকদেরকে নিয়ে, এটা কি বাস্তবিক না অবাস্তবিক? বাস্তব জীবনে এটা যায় কি যায় না? জয় কও, যায় কি যায় না? আজকে তোমাদেরকে নিয়ে কিছু কথা বলবো, শুনবা ইনশাআল্লাহ? জয় কও ইনশাআল্লাহ। যেহেতু সময় আজকে কম, বেশি সময় আমার নেই, মালুমঘাট আল হাসনাইন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল, এটা 3 দিন ব্যাপী মাহফিল, আজকে সমাপনী রজনী, তাই না? আজকে শেষ দিন। আজকে আলোচনা করবেন হযরত মাওলানা ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি, আল্লাহ ওনার হায়াতে তাইয়িবা দান করুক, পড়ে না আমিন। পাশাপাশি আরেকজন রয়েছেন হযরত মাওলানা ডক্টর নুরুল আফসার আজহারি সাহেব, আল্লাহ ওনাকে কবুল করুক, পড়ে না আমিন। আজকে সভাপতি হিসেবে রয়েছেন আলহাজ হযরত মাওলানা আকম সাদেক সাহেব, সাহেবজাদা মরহুম পীর সাহেব আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাই ও অধ্যক্ষ আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আল্লাহ ওনাকে কবুল করুক, পড়ে না আমিন। স্মরণ এইটা, আচ্ছা আচ্ছা, আল্লাহ ওনাকেও নেক হায়াত দান করুক, পড়ে না আমিন। যারাই এই মাহফিল করতে গিয়ে শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, যারা একটা পয়সাও দান করেছেন, আল্লাহ যেন সবাইকে কবুল করে, পড়ে না আমিন। আজকে আমাকে আলোচনার টপিক দেওয়া হয়েছে সুরাতুত তাকাথুর, সুরাটার নাম কি? সুরাতুত, সবাই মুখ খুলতে হবে, বলেন সুরাতুত তাকাথুর। আপনারা মুখ খুলে কথা বলবেন তো ইনশাআল্লাহ। নাও উই উইল স্টার্ট দ্য লেকচার, আমরা আলোচনা শুরু করবো, জোরে কোন ইনশাআল্লাহ। তবে আলোচনার পূর্বে একটা কথা জিজ্ঞেস করি, বাসায় বউ আছে কার কার হাত তোলেন? বউ আছে কার কার বাসায়? ম্যারিড পিপল, যারা বিবাহিত হাত তোলেন। আচ্ছা, হাত নামা। এবার বউ নাই কার কার হাত তুলো? আয় রে আল্লাহ, সব সিঙ্গেল পিপল, আল্লাহ তুমি আমাদের সবাইকে ভালো একটা বউ দিয়ে দিও, পড়ে না আমিন। যুবকরা খুশি না বেজার? ভালো বউ চাওয়ার দরকার আছে না নাই? মনে রাখবে একটা কথা, ভালো বউ এবং নেক সন্তান চাইতে হবে একজনের কাছে, চিল্লায় কও, তিনি কে? একটা টেস্ট হবে, একটা এক্সাম হবে, পরীক্ষা হবে, পারবেন ইনশাআল্লাহ দেওয়ার জন্য বস্তু আছেন ইনশাআল্লাহ। প্রথমে আমি একটা তাকবীর দেওয়াবো, যারা সিঙ্গেল পিপল তারা নয়, ম্যারিড পিপল, যারা বিবাহিত, দেখবো কার শক্তি বেশি আছে আজকে। ইটস টাইম ফর ম্যারিড পিপল, যারা বিবাহিত তারাই তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। আয় রে মরা রে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা শুধু বিবাহিতদের জন্য। এবার সিঙ্গেল পিপল, যাদের বউ নাই, খুব দুঃখ কষ্ট, তারা এখন তাকবীর দাও, দেখি কে পারে, লিল্লাহি তাকবীর।
যাদের বউ না তাদের শক্তি বেশি চিল্লায় কর, ঠিক কিনা? আবার লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমার সব যুবক ভাইদেরকে কবুল করে নিও, পড়ে না আমিন। আমি যখন তুমি করে বলবো এটা যুবকদের জন্য বলবো, এটা আবার কেউ রাগ করবেন না, পারা যাবে ইনশাআল্লাহ। যুবক, তোমরা যারা এসেছো আজকে, তোমাদের গায়ের রক্ত ঠান্ডা না গরম? অনেকে কথা কয় না, ঠান্ডা না গরম? যাদের গায়ের রক্ত গরম তাদের দ্বারা ইসলাম কায়েম করা সম্ভব, চিল্লায় কোন, ঠিক কিনা? অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার গায়ের রক্ত নরম না গরম? গরম রক্ত দিয়ে ইসলাম কায়েম করা সম্ভব নাকি সম্ভব না? এই জন্য যুবক যারা এসেছ, তোমাদের কাঁধে ইউ বিলং, হিউজ রেসপন্সিবিলিটি ইজ অন ইউর শোল্ডার। তোমাদের কাঁধে অনেক দায়িত্ব আছে না নাই? অনেক যুবক পর্নোগ্রাফি, স্মার্টফোন পেয়ে হারাম রিলেশনশিপ করে জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, চিল্লায় কোন, ঠিক কিনা? আজকে তাদের বিরুদ্ধে আমাদের কথা আছে না নাই? কথা শুনবেন তো ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার মূল যে টপিক সেটা হচ্ছে সুরাত আত-তাকাথু। আমরা আরেকবার সুরার নামটা পড়ি, সুরাটার নাম কি? সুরাত আত-তাকাথু। এটা মাক্কি সুরা না মাদানি সুরা, বলেন তো কে বলতে পারে? মাক্কি সুরা। এখানে হাফেজ আছে কে? হাফেজ, সর্বনাশ, হাত নামা। আল্লাহ সবাইকে কবুল করুক, পড়ে না আমিন। আমার নবীর জীবনীতে পর্ব হচ্ছে দুইটা, পর্ব কয়টা? ওদিকে অনেক কথা কয় না। আমার নবীর জীবনীতে পর্ব কয়টা? একটা হচ্ছে মাক্কি পর্ব, আর একটা হচ্ছে মাদানী পর্ব। বিশ্বনবীর মাক্কি জীবনে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হচ্ছে এই যে, বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, কিন্তু বিশ্বনবী নরম নরম কথা বলেছেন। কি কথা বলেছেন? আচ্ছা একটা কথা বলেন তো, আমার পক্ষে যখন লোক বেশি হবে আমার আওয়াজ কম হবে না বেশি হবে? আবার আমার পক্ষে যখন কোনো লোকই নাই, সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, তখন আমার আওয়াজ বেশি না কম? যদি কম, বেশি না কম? বিশ্বনবী যখন মাক্কি জীবন স্টার্ট করলেন, বিশ্বনবীর সাপোর্টার কেউ নাই, মুসলমানের সংখ্যা বেশি একটা নাই, এই জন্য আল্লাহর হাবিব যখন কথা বলতেন খুব নরম সুরে কথা বলতেন, নরম ভাষায় কথা বলতেন। কিন্তু মাদানী জীবনে বিশ্বনবীর রূপটা পরিবর্তন হয়ে গেল। মাদানী জীবনে মুসলমানদের সংখ্যা কম না বেশি? এই জন্য পক্ষের লোক যদি বেশি হয় আওয়াজও বেশি হবে, চিৎকার করে বলেন, ঠিক কিনা? বিশ্বনবী যখন কথা বলতেন মাদানী জীবনে, বিশ্বনবী থাকতেন খুব পাওয়ারফুল, বিশ্বনবীর কথায় ছিল জোর। আর বিশ্বনবীর মাদানী জীবনের মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই যে, বিশ্বনবী মাদানী জীবনে সমাজটাকে সংস্কার করেছেন। কি সংস্কার করেছেন? জোরে কোন, কি সংস্কার করেছেন? সমাজটাকে সংস্কার করেছেন আমার আল্লাহর হাবিব। কারণ আমার নবী হচ্ছেন এমন একজন নবী, যে নবীর মতো ব্যক্তিত্ব, যে নবীর মতো সুন্দর চেহারার অধিকারী পৃথিবীতে কেউ হতে পারে? একজন আল্লাহর হাবিব, হি ওয়াজ আ ভেরি গুড রিফর্মার অফ দ্য সোসাইটি, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ মেসেঞ্জার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। কোন সুবহানাল্লাহ, বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে আমার নবীর সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তির কোনো তুলনা হয় না। কোন সুবহানাল্লাহ, আমার নবীর মতো সুন্দর অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে আর কেউ হতে পারে? আমার নবীর মতো সুন্দর সাউন্ড, সুন্দর ভয়েস পৃথিবীতে কারো হতে পারে? এত আস্তে কয় কেন? জোরে কোন, হতে পারে? আমার নবীর মতো স্মার্ট পৃথিবীতে কেউ হতে পারে? দ্যার ইজ নো কম্পারিজন উইথ আওয়ার বিলভড লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়েদার ইজ দ্য ফিটনেস, ওয়েদার ইজ দ্য অ্যাপিয়ারেন্স, ওয়েদার ইজ দ্য স্কিন কালার, ওয়েদার ইজ দ্য স্টেটাস অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজন। কোনো দিক থেকেই, কোনোভাবেই আমার নবীর সঙ্গে কোনো প্রকার কোনো তুলনা হতে পারে না, চিল্লায় কোন, ঠিক কিনা? আল্লাহ বললেন, নবী আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। নবী আমি আল্লাহ আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই জন্য মালং ঘাটির মুসলমান, আমরা নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? ওদিকে কথা কয় না, খুশি না বেজার?
যদি খুশি হয়ে থাকেন জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। সূরা তাকাসুর এটার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার বা মূল আলোচ্য বিষয় হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। ফিরে যেতে হবে কার কাছে? জয়গণ কার কাছে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কিন্তু আজকে যুবকদের লাইফ স্টাইল দেখলে বোঝাই যায় না যে সে আল্লাহর কাছে ফিরবে চিল্লায় কোন ঠিক কিনা। এক একটা যুবকের চুলের কাটিং, এক একজনের স্মার্টফোন, বাইক, ক্যামেরা, তাদের চালচলন দেখলে বোঝাই যায় না যে পৃথিবীতে তারা আজকে আছে কালকে নাই, এমন কোনো ভাব তাদের ভিতরে নাই। আজকে আমরা গোটা পৃথিবীটাকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি যে মরণ নিয়ে ভাবার কোনো চিন্তা আমাদের কাছে নাই চিল্লায় কোন ঠিক কিনা। আপনি কি মনে করেন যে আপনি মরে গেলে সব থেমে যাবে? সব থেমে যাবে? এইটা আমি মরলে সব থেমে যাবে? আমি হীন পৃথিবী থাকবো না, আমি আমার ক্যামেরা আমার ক্যামেরার জায়গায় থাকবে, আমার গাড়ি আমার গাড়ির জায়গায় থাকবে, আমার বাসা এটা বাসার জায়গায় থাকবে, আমার মা মায়ের জায়গায় থাকবে, আমার বন্ধু বান্ধব আগে যেমন হ্যাপি ছিল তেমন হ্যাপি থাকবে, আমার বউয়ের আমি হাজবেন্ড ছিলাম আমার পরে আর একটা হাজবেন্ড হবে, থাকবো না শুধু আমি চিল্লায় কোন ঠিক কিনা। আপনি মনে করছেন আপনার পরে পৃথিবী থেমে যাবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। পৃথিবীটা কারোর উপরে ডিপেন্ড করে চলে না। এই পৃথিবীতে আমি থাকলেও যা না থাকলেও তা চিল্লায় কোন ঠিক কিনা। আমি হীন পৃথিবী, যে পৃথিবীতে আমি নাই এই পৃথিবীর সব কিছু থাকবে আগের মতো চিল্লায় কোন ঠিক কিনা। এর জন্য আমাদেরকে মনে রাখতে হবে আমাদের লাইফের দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাথ, বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইজ দ্য টাইম অফ ড্যাথ। আমাদের লাইফের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, আর আমাদের লাইফের সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। চিল্লায় কোন ঠিক কিনা? কার মৃত্যু কখন আসবে জানা নাই, কার মৃত্যু কোন সময় আসবে কোনো খবরও নাই। এজন্য আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর একটা নির্ধারিত সময় রেখে দিয়েছে একজন, তিনি কে? এভরিওয়ান হ্যাজ এ স্পেসিফিক টাইম টু ডাই and it will come on time, the death it will come on time, it never late. মৃত্যু এটা নির্ধারিত সময় আসে, যার মৃত্যু যখন আসে তার এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য মালং ঘাটির মুসলমান মরতে হবে কি হবে না, পেছনে কথা কয় না, মরতে হবে কি হবে না? এই পৃথিবীর পুরো জীবনটাই হচ্ছে ধোকাময়, এই পৃথিবীর স্টেটাস মান মর্যাদা সব ধোকা। ওয়ার্ল্ড ফেমাস সিটি, বিজনেস ম্যাগনেট, আমি বিশাল বড় ডক্টর, বিশাল বড় আমি ইঞ্জিনিয়ার, এই সব কিছু ধোকা, চিল্লায় কোন ঠিক কিনা? অনেক যুবক মনে করে এখন আমি ভাইরাল হয়ে যাব, এখন আমি টিকটক করব, এখন আমি টিকটকে সেলিব্রিটি হবো, এরকম যুবক আছে না নাই? যুবকরা কথা কয় না, আছে না নাই? এক একটা যুবকের কাটিং কি, চুল এই পাশে কাটে এই পাশে নাই, আছে না নাই? অনেকের আবার আইডল আজকাল টিকটকের অপু ভাই, চিল্লায় কোন ঠিক কিনা? টিকটকের অপু ভাই কি কারো আইডল হওয়ার যোগ্যতা রাখে? যুবকরা মনে করে এখন আমার লাইফের সফলতার সেন্ট্রাল থিমটা হচ্ছে এটা স্মার্টফোন। অনেক যুবক মনে করে যে আমি যদি একটা সরকারি চাকরি পেয়ে যাই এর চাইতে সফল পৃথিবী তার কেউ হতে পারে না, এরকম যুবক আছে না নাই? অনেক যুবক মনে করে যে আমি যদি ডক্টর হয়ে যাই, বিশাল বড় ইঞ্জিনিয়ার হয়ে যাই, আমি সফল হয়ে যাব। এটা আমাদের থিঙ্কিং, দ্যাট উই বিলং ইন আওয়ার মাইন্ড, এটা আমরা চিন্তা করি। কিন্তু আল্লাহ বলছেন সফলতা এটা নয়। আল্লাহ বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বললেন ডক্টর হওয়া এটা সফলতার মাপকাঠি নয়, বিশাল বড় ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া সফলতার মাপকাঠি নয়, আমি আবরারুল হক আসি যদি ফেমাস হয়ে যাই এটা সফলতার মাপকাঠি নয়। আল্লাহ বললেন ইন দ্য ডে অফ জাজমেন্ট জান্নাতের ঘোষণা যেভাবে সেই সফল, চিল্লায় কোন ঠিক কিনা? দোজ হু প্রোটেক্ট দেয়ার সেলফ ফ্রম দ্য হেল ফায়ার দে আর গেইন দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ। যারা নিজেদেরকে জাহান্নামের খাতার থেকে নাম কাটাতে পারবে আর জান্নাতের খাতায় তার নাম লেখাতে পারবে, তার চাইতে সফল কোনো ব্যক্তি পৃথিবীতে হতে পারে না, চিল্লায় কোন ঠিক কিনা? দিস ইজ দ্য সাকসেস ইন আওয়ার লাইফ। পৃথিবীর সবচেয়ে বড় সফলতা জান্নাতকে গেইট করা, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য জান্নাতে যেতে চান তো আপনারা ইনশাআল্লাহ,
আল্লাহ, আজ যারা আমরা বসেছি আল হাসনাইন কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রোগ্রামে, আমি সহ আমাদের সকলকে তুমি জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসেবে কবুল করণীয় পড়না আমি। আজ যারা আমরা বসে আছি এখানে স্টেজ সহ পুরো মাঠে, আজ যেমন বসে আছি জান্নাতুল ফেরদাউস, তুমি আমাদের সবাইকে একসঙ্গে বসে কোরআন থেকে তেলাওয়াত শোনার তৌফিক দিও পড়না আমি। এইটা যদি আল্লাহ কবুল করে নেয়, মাহফিলের কি আর অসফলতা বলতে কিছু থাকতে পারে? যখন থাকতে পারে, আল্লাহ তুমি আমাদের সকলের দোয়াকে কবুল করে নিয়ে পড়না আমি। এজন্য সফলতার মাপকাঠি টাকা নয়, সফলতার মাপকাঠি এটা বিশাল বড় ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম থাকার মানে সফলতা নয়। সফলতার মাপকাঠি বলবেন একজন চিল্লায় কন তিনিকে। এজন্য আল্লাহ বললেন টাকা পয়সা এটা তোমার সফলতার মাপকাঠি নয়, এটা আজ আছে কাল থাকবে না, চিল্লায় কন, ঠিক কিনা? অনেকে আবার টাকা পয়সা পেয়ে গরম দেখায়, এরকম লোক আছে না নাই? আঙ্গুল ফুলে কলা গাছ আছে, এইটা কিছু লোক দেখবেন সারা জীবন চলছে ফকিরের মতো, হঠাৎ করে কয়েক টাকার মালিক হয়ে গিয়েছে, ও কয়েক টাকার মালিক হয়ে ওর পাটা মাটির নিচে নামে না, চিল্লায় কন, ঠিক কিনা? অহংকার এটা তোমার শোভা পায় না, অহংকার হচ্ছে একজনের চাদর, চিল্লায় কন তিনি কে? এজন্য আল্লাহ বললেন টাকা পয়সা কাজে আসবে না, ধন সম্পত্তি কাজে আসবে না। বিশ্বাস না হলে যার জানাজা হবে তাকে গিয়ে জিজ্ঞেস করেন, ভাই তোমার টাকা পয়সা কোথায় গেল, তোমার সম্পদ কোথায় গেল, তোমার ব্যাংক ব্যালেন্স কোথায় গেল, তোমার ফ্যান ফলোয়ার্স কোথায়? ম্যাম, হোয়ার ইজ ইউর ফ্যান ফলোয়ার্স? হোয়ার ইজ ইউর ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম? হোয়ার ইজ ইউর ফেমাস সিটি? হোয়ার ইজ ইউর মানি? কই টাকা পয়সা? কই ধন সম্পত্তি? কই? আজ তোমার পৃথিবীতে কেউ তোমার পাশে নাই, আজ তোমার পাশে আছে একজন চিল্লায় কন তিনি কে? You're alone, you're completely alone. মৃত্যুর পরে আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ সঙ্গী হবে না, চিল্লায় কন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ভালো করে শুনে নাও, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে ধনী গরিবের কোনো পার্থক্য হবে না, কে প্রধানমন্ত্রী দেখা হবে না, কে রিকশাওয়ালা দেখা হবে না। আল্লাহ বললেন ইন্না ক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবেন আজকে কোনো ব্যক্তির কোনো মূল্যায়ন নাই, তবে মূল্যায়ন হবে ওই ব্যক্তির যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? বিফোর দ্য ডেথ উই হ্যাভ টু অ্যাচিভ দ্য ফিয়ার অফ লর্ড। মালুম ঘাটির মুসলমান আজকে একটা মেসেজ দিয়ে যায়, মৃত্যুর পূর্বে একটা প্রিপারেশন সবার থাকতে হবে, কয়টা জোরে কন, কয়টা? এবং সেটা হচ্ছে উই হ্যাভ টু অ্যাচিভ দ্য ফিয়ার অফ লর্ড, হৃদয়ে ভয় থাকতে হবে একজনের, কে? যার হৃদয় আল্লাহর ভয় আছে, পৃথিবীর যে প্রান্তে সে যাক না কেন, কোনো হারাম কাজ করতে পারবে না, চিল্লায় কন, ঠিক কিনা? কোনো নেতার হৃদয়ে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তার হাতে কোটি টাকা আসলেও সে এক পয়সা মারবে না, চিল্লায় কন, ঠিক কিনা? নেতাকে আপনি সিসি ক্যামেরা দিয়ে কন্ট্রোল করতে পারবেন না, নেতাকে আপনি আপনার ক্ষমতা দিয়ে কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু নেতার হৃদয়ে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, সে জনগণের একটা পয়সা মেরে খাবে না, চিল্লায় কন, ঠিক কিনা? এই জন্য বিফোর দ্য ডেথ উই হ্যাভ টু টেক দ্য রাইট প্রিপারেশন নাও, মৃত্যুর পূর্বেই আসল প্রস্তুতি গ্রহণ করতে হবে, চিল্লায় কন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ইন্না ক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমার টাকা তোমার কাজে আসবে না, তুমি বিশাল বড় ফেমাস সেলিব্রিটি তোমার কাজে আসবে না, তুমি এলাকার চেয়ারম্যান মেম্বার কোনো কাজে আসবে না, এটা কোনো কাজে আসবে না ম্যান। আল্লাহ বললেন পরকালে দেয়ার ইজ নো ডিফারেন্স, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বিটুইন আপার অ্যান্ড লোয়ার, বিটুইন দ্য রিচ সেকশন অফ দ্য সোসাইটি অ্যান্ড দ্য পুওর সেকশন অফ দ্য সোসাইটি, বিটুইন দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড রিক্সা পোলার, এভরি ওয়ান ইজ ইকুয়াল, কমপ্লিটলি ইকুয়াল, 100% ইকুয়াল, দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্যাম ইন দ্য ডে অফ জাজমেন্ট, চিল্লায় কন, ঠিক কিনা? আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে ধনী গরিবের পার্থক্য নাই, সাদা কালোর পার্থক্য নাই, প্রধানমন্ত্রী আর রিক্সাওয়ালার কোনো পার্থক্য নাই, চিল্লায় কন, ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষকে এক কাতারে দাঁড় করে দিবে একজন, চিল্লায় কন তিনি কে? সেই দিন কাজে আসবে একটা জিনিস, তার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? আপনি বিরক্ত হচ্ছেন নাকি সবাই? বিরক্ত সবাই? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। যা যা বলবো মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আলোচনার মানে এটা নয় যে আমি খুব গরম বক্তব্য দিলাম, আলোচনার মানে এটা নয় যে আমি মাঠটাকে গরম করে ফেললাম। আলোচনার অর্থ হচ্ছে এই যে বক্তা সাহেব কথা বলবে কম, আর শ্রোতারা সবাইকে আমল করতে হবে চিল্লায় কম, ঠিক কিনা? ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ম্যান, অ্যাপ্লাই করতে হবে। আমি কথা বললাম ঘন্টার পরে ঘন্টা, আর আপনি আমল করলেন না একটা জিনিসও, এই ওয়াজের কোনো কাজ হবে না চিল্লায় কম, ঠিক কিনা? যুবক ভাইয়েরা, তোমরা কি বুঝলে এতক্ষণ এই দুনিয়ার যে লাইফটা এটা হচ্ছে মরিচিকাময়, চিল্লায় কম, ঠিক কিনা? অনেক যুবক আছে দেখবেন, যুবকদের গার্লফ্রেন্ড আছে না নাই, যেরকম আছে না নাই, নাই কয়েকের আছে, তোমার নাই, অনেকের আছে চিল্লায় কর, ঠিক কিনা? অনেক যুবকের গার্লফ্রেন্ড একটা, আবার আরেক যুবকের গার্লফ্রেন্ড দুইটা, এরকম আছে না নাই? সমাজের ভিতরে একটা প্রথা হয়ে গিয়েছে এখন একটা এরকম, একটা যুবক তার যদি গার্লফ্রেন্ড একটা হয়, আর একটা যুবক যার গার্লফ্রেন্ড দুইটা, সেই যুবকটা হি ফিলস মোর প্রাউড দ্যান ফার্স্ট ইয়াং ম্যান। বলে বন্ধু তোমার গার্লফ্রেন্ড কয়টা? বলে আমার একটা। কয় আমার দুইটা। হারাম কাজে প্রাউড ফিল করে এরকম যুবক আছে না নাই? আল্লাহ বললেন হারাম কাজে প্রাউড ফিল করা হচ্ছে আলামাতুল কেয়ামা, সাইন অফ কেয়ামা, এটা কেয়ামতের নিদর্শন, যে কেয়ামতের পূর্বে মানুষ হারাম কাজ নিয়ে গর্ববোধ করবে চিল্লায় কন, ঠিক কিনা? সুদ ঘুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? বলবো কিছু কথা শুনবেন নাকি নাকি রাগ করবেন? সুদের টাকায় বাসা বানায় এরকম লোক আছে না নাই? বাসা বানায় মানুষকে শো অফ করে যে আমার বাসা তুমি দেখে যাও, আবার ওই সুদের টাকা দিয়ে বাড়ি করে হুজুর ভাড়া করে নেয় দোয়া করে চিল্লায় কোন, ঠিক কিনা? সুদের টাকায় বাড়ি করলে হালাল হবে না হারাম হবে? অনেকে কথা কয় না হালাল না হারাম, অনেকে সুদ খায় আর কয় আমার কোনো কাজ করতে হয় না, আমি মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, কম লোক আসে না নাই? আমি একবার সেলুনে চুল কাটতে গিয়েছিলাম, প্রায় জায়গায় আমি কথাটা বলি, তো চুল কাটতে বসছি চেয়ারের উপরে, বসার পরে আমাকে তো তারা চিনে না যে তো আমি মাস্ক পরে আছি, হঠাৎ করে একজন বলছে যে আমার একটা বন্ধুর বাপ আছে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, কোনো চাকরি ফাকরি কিচ্ছুই করে না। তা আমিও প্রথমে বুঝে উঠতে পারি না যে ব্যাপারটা আসলে কি, হোয়াট ইজ দ্য সিক্রেট, আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট ইট। আমি বললাম যে ভাই চাকরি নাই, বিজনেস নাই, হাউ ইজ ইট পসিবল ম্যান, বসে থেকে লাখ লাখ টাকা কামাই করা কেমন করে সম্ভব? আমার কয় হুজুর এটা আপনি বুঝবেন না, এটা আপনি কি হবেন না, বুঝবেন না, এটা আপনার মেধা নাই। তা আমিও একটু বিনয়ের সাথে বললাম যে আমাকে একটু বোঝান, একটু বুঝতে পারি কিনা, একটু ট্রাই করি, লেট মি ট্রাই। উনি বললেন যে হুজুর ওই লোকের অনেক টাকা হুজুর, সব টাকা ব্যাংকে রেখে দিয়েছে, মাসে মাসে এক লাখ দুই লাখ টাকা ঘুষের টাকা, সুদের টাকা পায়। কিসের টাকা পায়? সুদের টাকা। হারাল না হারাম? তো মানুষ তো বোঝে না, সুদের ভিতরে শান্তি থাকতে পারে? যখন থাকতে পারে, সুদ দিয়ে আপনি ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম করতে পারেন, বিশাল বড় বিল্ডিং করতে পারেন, কিন্তু সুখের সন্ধান আপনি কখনো পাবেন না চিল্লায় কোন, ঠিক কিনা? সুখ আছে আল্লাহর আদেশ মানার মধ্যে চিল্লায় কোন, ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়ামা আতাকুমুর রাসূল ফখুদূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন সুদের টাকায় বরকত পাবা না, আল্লাহ বললেন গোলাম তুমি ঘুষের টাকায় বরকত পাবা না, তুমি জনগণের টাকা মেরে কোনো বরকত পাবা না চিল্লায় কোন, ঠিক কিনা? আল্লাহ বললেন বরকত পাবা একটা জায়গায়, হোয়াট এভার হি ব্রিংস উইথ টেক ইট, হোয়াট এভার হি ফরবিডস অ্যাবস্টেইন ফ্রম ইট। আল্লাহ বললেন সুখের মাপকাঠি একটা, জোরে কোন কয়টা? মালম ঘাটির মুসলমান সুখের মাপকাঠি কয়টা? সেটা হচ্ছে আল্লাহর হাবিব যা ধরতে বলেছেন সেটাই আমরা ধরব। বলেন আল্লাহর হাবিব, জয় কোন আল্লাহর হাবিব, যা ধরতে বলেছেন এটাই আমরা ধরব। আল্লাহর হাবিব, ও দিয়ে কথা কয় না কেন, আল্লাহর হাবিব যা ছাড়তে বলেছেন সেটাই আমরা ছাড়ব। জোরে কোন ইনশাআল্লাহ।
দিস ইজ দ্য কে অফ হ্যাপিনেস, এটাই সুখের মাপকাঠি চিল্লায় কোন ঠিক কিনা? বিশাল বড় সম্পদের মালিক, আমার সঙ্গে কোটি কোটি টাকার মালিকের সম্পর্ক আছে, কোটি কোটি টাকার মালিক আমাকে খুব ভালোবাসে, বলে হুজুর এত টাকা আমার বাসায় রাখার জায়গা নাই, সোনার বিস্কুট বানিয়ে টাকা আমি বাসার ভেতরে রাখি। কিন্তু বলল হুজুর রাতের বেলা একদিনও ঘুম আসে না, রাতের বেলা কি আসে না, কোটি টাকার মানুষ রাতের বেলা ঘুম নাই, এরকম কোটিপতি আছে না নাই, যেরকম আছে না নাই? এই জন্য বিজ্ঞানীরা বলছে যার টাকা কম তার টেনশন কম চিল্লায় কোন ঠিক কিনা, আর যার টাকা বেশি তার টেনশন বেশি চিল্লায় কোন ঠিক কিনা? এই জন্য আজ থেকে টাকা কম হোক আর বেশি হোক, উই হ্যাভ টু পুট আওয়ার ট্রাস্ট অন আওয়ার লর্ড, বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে একজনকে, তিনি কে? এই জন্য আল্লাহ বললেন আল্লাহ কুমুর তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ বললেন গোলাম সোনম অতিরিক্ত পাওয়ার লোভ, অতিরিক্ত চাওয়ার লোভ তোমাদেরকে দুনিয়ার ভেতরে গাফেল করে দিয়েছে চিল্লায় কোন ঠিক কিনা? মরতে যে হবে এটা আমরা ভুলে গিয়েছি, উই হ্যাভ নো আইডিয়া, আমাদের লাইফ স্টাইল এমন হয়ে গিয়েছে যে আমরা যে মারা যাব এরকম কোনো ভাব আমাদের ভেতরে নাই চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু মৃত্যু এটা অন টাইমে আসবে, ঠিক কিনা? নির্ধারিত সময় মৃত্যু আসবে, এক মিনিট আগেও হবে না, এক মিনিট পরেও হবে না, চিল্লায় কোন ঠিক কিনা? মরা কি শুধু কয়েকজনের জন্য না সবার জন্য? এটা কুল্লু নাফসিং এভরি ওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, আল্লাহ বললেন প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে চিল্লায় কোন ঠিক কিনা? আমাকে বলেন তো সবাই, আমরা যদি মৃত্যুর থেকে পালাতে চাই পালানো সম্ভব? যখন পালানো সম্ভব, আল্লাহ বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ বললেন গোলাম যে মৃত্যুর থেকে তুমি পালাতে চাও সে মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, এই চিল্লায় কোন ঠিক কিনা? যদি আমি বিশাল বড় গর্ত বানাই, বিশাল বড় আমি একটা বাসা বানাই লোহা দিয়ে বাসা, আমার বাসার সামনে র‍্যাব থাকবে, আর্মি থাকবে, পুলিশ থাকবে, সব আমার বাসার সামনে প্রোটেকশন থাকবে, আমি কি মৃত্যুর থেকে পালাতে পারবো? পালানো সম্ভব? মৃত্যু এটা অন টাইমে আসবে, যার মুহূর্ত যখন চলে আসবে তার এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ হাবিব বললেন তোমাদের যে লাইফটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাল মুসাফির, এটা মুসাফিরের মতো। মুসাফির যখন কোথাও যায় তখন কি সে আজীবন থেকে যায় নাকি একদিন থেকে আবার চলে আসে? থাকে না, চলে আসে। আমি মুসাফির না আজকে এখানে, যাই কর মুসাফির না আমি, আমি আদ আছি কাল। দিস ইজ দ্য নেচার অফ লাইফ, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, উই আর লাইক এ মুসাফির, উই আর লাইক এ ট্রাভেলার। একজন মুসাফির সে একটা জায়গায় স্টে করে এটা সাময়িক সময়ের জন্য, সে আদ আছে কাল নাই চিল্লায় কোন ঠিক কিনা? এই জন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে গিয়ে কাঁদতেন, এমন বেশি বেশি কাঁদতেন যে তার কপালটা ভিজে যেত, তার দাড়ি ভিজে যেত, তার কপাল থেকে ঘাম বেয়ে বেয়ে পড়ত। সবাই বলতো ওসমান তুমি কাঁদছো কেন, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন। ওসমান বলতেন ও ভাই আজ যে কবরের সামনে আমি দাঁড়িয়ে কাঁদছি এই কবরটা হচ্ছে আমাদের আসল ঠিকানা চিল্লায় কোন ঠিক কিনা? এই কবর যে সফল সেই হচ্ছে সফল চিল্লায় কোন ঠিক কিনা? এই কবর যে সফল নয়, পৃথিবীতে সে যত টাকার মালিক হোক যত বড়ই বড়লোক হোক না কেন সে কখনো সফল ব্যক্তি হতে পারে না চিল্লায় কোন ঠিক কিনা? এই জন্য বিফোর দ্য ডেথ উই হ্যাভ টু টেক দ্য রাইট প্রিপারেশন নাও। যদি আপনি সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে চান তাহলে আল্লাহর ভয় অর্জন করার দরকার আছে না নাই? জয় কোন আছে না নাই? এই জন্য টাকা পয়সা ধন সম্পত্তি পেয়ে কি আল্লাহকে ভোলা যাবে? যেরকম ভোলা যাবে হেদায়ত দেওয়ার মালিককে, হেদায়ত নেওয়ার মালিককে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ বললেন হেদায়ত এটা যে কেউ দিতে পারবে না, হেদায়ত দেওয়ার মালিক একজন চিল্লায় কোন তিনি কে? আবার হেদায়ত কেড়ে নেওয়ার মালিক একজন চিল্লায় কোন তিনি কে? এজন্য আলহাকুমুত তাকাসুর, পৃথিবীর সব লোভ লালসা তোমাকে গ্রাস করে ফেলেছে, তোমাকে যে মরতেই হবে এটা তুমি ভুলে গিয়েছো চিল্লায় কোন ঠিক কিনা? আমি
কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, আমি দেখলাম যে আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে কেমন করে হেদায়াত করতে পারে। আমি একটা ঘটনা দেখলাম, এটা ছিল আলী বানাতের ঘটনা। আলী বানাত, হি ওয়াজ বর্ন ইন অস্ট্রেলিয়া, একজন সফল বিজনেস ম্যাগনেট। সে জন্মগ্রহণ করেছে অস্ট্রেলিয়াতে, তার শহরের নাম হচ্ছে সিডনি। একটা মানুষের দুনিয়াবি সফলতার দিক থেকে যা থাকা দরকার তার সব ছিল, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম, ফেমাস সিটি, অ্যান্ড হি ওয়াজ দ্য বিগ বিজনেস ম্যাগনেট ইন দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্ববিখ্যাত সে ব্যবসায়ী ছিল, টাকা পয়সা ধন সম্পত্তি, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম, লাক্সারিয়াস কার, কোনো কিছু অভাব তার ছিল না। তো হঠাৎ করে সে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় নেমে গিয়েছে। কোন সুবহানাল্লাহ, যখন সে আল্লাহর রাস্তায় ফিরে আসছে, একজন বিশাল বড় স্কলার, ইসলামিক স্কলার তার কাছে আসছে, এসে বলছে, ভাই তোমার তো কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বিশাল বড় দালান কোঠার তোমার অভাব নাই, কেমন করে এটা সম্ভব হলো? হাউ ইজ দিস পসিবল ম্যান, তোমার তো সব কিছুই আছে, টাকা পয়সা ধন সম্পত্তি, কোম্পানি, বিজনেস ম্যাগনেট, তুমি তোমার তো কোনো কিছুর অভাব নাই, তুমি কেমন করে আল্লাহর পথে ফিরে আসলে? সে জবাব দিয়েছে একটা, তার জবাব ছিল কয়টা? বলে, আমি আল্লাহর পক্ষ থেকে একটা গিফট পেয়েছি। কি পেয়েছি? গিফট, দ্যাট মিন্স উপহার, দ্য গিফট পেয়েছি। স্কলার সাহেব বললেন, গিফটের নাম কি? বলো, গিফটের নাম হচ্ছে ক্যান্সার, যার নাই কোনো ক্যান্সার, যার নাই কোনো স্কলার কয় ক্যান্সার, এটা কেমন করে গিফট হতে পারে? একটা মানুষের বিশাল বড় রোগ কি গিফট হতে পারে? হতে পারে নাকি? এটা আমার ব্লাড ক্যান্সার হয়ে গিয়েছে, এখন আমি যদি বলি এটা গিফট, এটা মানুষের মানতে কষ্ট হবে কি হবে না? স্কলার সাহেব মানতে পারলেন না, উনি বললেন, ক্যান্সার এটা কেমন করে গিফট হতে পারে ভাই? এবার আলী বানাত বলল, হুজুর শোনেন, এই ক্যান্সার আল্লাহ তাআলা আমাকে হেদায়াতের মাধ্যম করে পাঠিয়েছে। কোন সুবহানাল্লাহ, এত আস্তে করলেন কেন? জোরে কোন সুবহানাল্লাহ। স্কলার সাহেব বললেন, ক্যান্সার কেমন করে গিফট হলো আমাকে একটু বোঝাও। এবার আলী বানাত বলল, হুজুর, আগে আমি আল্লাহকে চিনতাম না, আগে আমি আমার নবীকে চিনতাম না, যখন থেকে ক্যান্সার আমার কাছে এসেছে, ব্লাড ক্যান্সার, আমি বুঝতে পেরেছি আমার প্রভু আছে একজন, চিল্লায় কোন তিনি কে? আমার একজন নবী আছে, তিনি হচ্ছেন আল্লাহর হাবিব, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বলল আলী বানাত, তোমার ফিলিংসটা আমাকে বলো, তুমি তো কয়েকদিন পরে মারা যাবা, তোমার ফিলিংসটা কি, তোমার অনুভূতি সম্পর্কে আমাকে কিছু বলো। সে বলল, হুজুর, আমার অনুভূতি হচ্ছে এই যে, আমি কয়েকদিন আগে আল্লাহ তাআলাকে চিনতাম না, আল্লাহর নিয়ামত বুঝতে পারতাম না, আল্লাহর যে মার্সি, ব্লেসিং অ্যান্ড বাউন্টিজ আল্লাহ তাআলা দিয়েছেন এটা আমি কল্পনা করতে পারতাম না, কিন্তু আল্লাহ তাআলার ক্যান্সার আসার পর থেকে আমি বুঝতে পারি এই বাতাস, এ নিয়ামতটা কার, জয় কন কার, এই প্রকৃতির বাতাস এটা আল্লাহ তাআলার নিয়ামত। প্রত্যেকটা মুহূর্তে যে আমরা উইথ ফুল সেফটি আমরা নিঃশ্বাস নিচ্ছি, এই নিয়ামতটা একজনের চিল্লায় কোন তিনি কে? আমি আজ মালম ঘাটের ভিতরে কথা বলছি উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে, আমার এই গলাটা নিয়ামত একজনের চিল্লায় কোন তিনি কে? এবার সে বলল, হুজুর, আমি সব কিছু ফিল করতে পারি, আই ক্যান ফিল দ্য মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আগে এটা ফিল করতে পারতাম না, এখন আমাকে সব নিয়ামতগুলো বোঝার সুযোগ দিয়েছে একজন চিল্লায় কোন তিনি কে? এবার বলল, হুজুর সাহেব, যে তুমি কি এটা ক্যান্সারের পূর্বে এটা ফিল করতে পারতা না? আলী বানাত বলল, হুজুর, ক্যান্সার আসার আগে আমি আল্লাহকে চিনতামই না, এই জন্য আমি বললাম এটা হুজুর আমার আল্লাহর পক্ষ থেকে গিফট, এই গিফটের মাধ্যমে আমাকে হেদায়াত দিয়েছে একজন চিল্লায় কোন তিনি কে? আমি দেখলাম যে হুজুর তাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে, তার বিশাল বড় একটা বাসা, ডুপ্লেক্স একটা হোম, বিশাল বড় একটা রুম, এই রুমে যাওয়ার পরে আমি দেখতে পেলাম যে স্কলার সাহেব তার পিছে পিছে যাচ্ছে, বিশাল বড় একটা এরিয়া। আলী বানাত নিয়ে গেল রুমের ভিতরে, তার ঘরের ভিতরে কোটি কোটি টাকার স্যান্ডেল, কোটি কোটি টাকার ব্রেসলাইট, কোটি কোটি টাকার ঘড়ি সব ঘরের ভিতরে পড়ে আছে। হুজুর বলল যে এই শ্যুজটা একটু বের করো, লেট মি সি, আমাকে দেখতে দাও, এটা স্যান্ডেল বের করো, শ্যুজ।
তাকে বলল যে আলী বানাত এই শুজের দামটা কত, এই স্যান্ডেলের দামটা কত? আলী বানাত বলল হুজুর ইটস নিয়ার বাই $300, অস্ট্রেলিয়ান যে টাকা এটার তুলনায় এটার দাম হচ্ছে প্রায় $300। কত ডলার? $300। আরও বিভিন্ন ব্র্যান্ডের শুজ সে বের করলো, অনেক জুতা, পুরো বাসাই লোড জুতা দিয়ে। আবার আর এক সাইডে নিয়ে গেল হুজুরকে, পুরো একটা টেবিল সামনে রাখা আছে, সব জায়গায় শুধু ঘড়ি, সব জায়গায় কি ঘড়ি। বলো আলী বানাত হাউ মাচ ইজ ইট, এটার দাম কত? বলো হুজুরের দাম হচ্ছে $1,000। এবার আলী বানাত হুজুরকে নিয়ে তার লাক্সারিয়াস কার যেখানে রাখা আছে সেখানে নিয়ে গেল, বিশাল বড় একটা জায়গা, অনেকগুলো কার সেখানে রাখা আছে। একটা কার সে বের করলো চুজ করে, অনেকগুলো কার থেকে একটা কার চুজ করে সে বের হলো। হুজুর তাকে গাড়ির সামনে দাঁড় করালেন, বললেন যে আলী বানাত হাউ মাচ ইজ ইট, এ কারের দাম কত? সে যে দামটা বলল, বাংলাদেশি টাকার দাম প্রায় ৫০ কোটি টাকা। কয় কোটি টাকা ওমিয়া? ৫০ কোটি টাকার কার পাইলে বাঙালির কার খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে? একটা বাইক কিনলে তার খুঁজে পাওয়া যায় না, আরে হেলমেট টেলমেট কিচ্ছু লাগে না, আছে না না এরকম যুবক? বলে এই যুবক কি আবার হেলমেট নাই কেন? বলে হুজুর হেলমেট খুললে এটা যে আমার বাইক, আমাকে তো কেউ চিনবে না, আছে না নাই? এবার তাকে বললো আলী বানাত তুমি যে এই কারটা তোমার কাছে আছে, তোমার ফিলিংসটা কি, অনুভূতি কি, কারের মূল্য তোমার কাছে কতটুকু? আলী বানাত বলল হুজুর এই কারের মূল্য আমার কাছে একটা জুতার পরিমাণ না কম, সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ বলল কেন? একটা কার যেটার দাম ৫০ কোটি টাকা এর মূল্য তোমার কাছে জুতার পরিমাণও না, তার কারণটা কি? বলল হুজুর যখন আপনি জানতে পারবেন যে আপনার হায়াত আর বেশি দিন বাকি নাই, যখন আপনি জানবেন কালকে আপনার মৃত্যু হতে পারে, তখন পৃথিবী সম্পর্কে আপনার কোনো ফিলিংস থাকবে না, চিল্লায় কোন ঠিক কিনা? এখন যদি আমাকে বলা হয় যে আবরার সাহেব দিস ইজ ইওর লাস্ট টাইম, দিস ইজ ইওর লাস্ট মোমেন্ট, এটা আপনার সর্বশেষ সময়, আমার ভিতরে কি পৃথিবীর আর কোনো ফিলিংস বা অনুভূতি থাকবে? তখন আমার ভিতরে থাকবে একটা চিন্তা, কার চিন্তা? কার চিন্তা কর, কারণ খুব দ্রুত আমাকে আল্লাহর সঙ্গে মিট করতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? আলী বানাত বলল হুজুর আমার ভিতরে একটা ধারণা এসে গেছে যে আমি আর পৃথিবীতে থাকতে পারবো না, এখন আমি জানি যে আমার মৃত্যুর সময়টা খুব কাছে, মৃত্যুর সময় যার কাছে আছে, যার ভিতরে মৃত্যুর অনুভূতি আছে, সে কখনো দুনিয়া সম্পর্কে কোনো লোভ লালসা রাখতে পারে না, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহুর পৃথিবীর সব লোভ লালসা মায়া গোটা বিশ্বের মানুষকে গ্রাস করে ফেলেছে, চিল্লায় কোন ঠিক কিনা? আলী বানাত কোটি কোটি টাকার সম্পত্তি, যখন সে মারা যাবে সে গভর্নমেন্টকে ডেকে একটা মিটিং করেছে, মিটিং করে একটা চ্যারিটি খুলেছে, দান সাদাকার চ্যারিটি, তার কোটি কোটি টাকার ধন এবং সম্পত্তি সে গরিব মিসকিনদের জন্য বিলীন করে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। আর আমাদের লোক আছে দান করতে চায় না, এরকম লোক আছে না নাই? গরিব আসলে কয় খুচরা টাকা এক পয়সা নাই, আছে না নাই? ওর পকেটে টাকা ১০০০০ টাকা, লক্ষ লক্ষ টাকার মালিক, ওর বাসায় প্রত্যেক দিন গরিব আর দুঃখী এসে ফিরে যায়, চিল্লায় কোন ঠিক কিনা? এক টাকাও তারা পায় না। সাদাকা যদি আপনি না করেন আপনার লাইফে কোনো বরকত থাকতে পারে? যখন থাকতে পারে। এজন্য আল্লাহুমুত্তাকাসুর, মৃত্যুর চিন্তা আমাদেরকে করতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন হাত্তা জুরতুমুল মাকাবির, দুনিয়াতে যতদিন থাকবা ততদিন চাহিদা বেশি না কম? বেশি চাহিদা, মানুষের ল অফ ন্যাচার হচ্ছে যে মানুষের চাহিদা বেশি, যার আছে যত বেশি তার চাই তত বেশি, চিল্লায় কোন ঠিক কিনা? যার বাড়ি একটা সে দুইটা বাড়ি চায়, যার গাড়ি একটা সে দুইটা গাড়ি চায়, চিল্লায় কোন ঠিক কিনা? যে চেয়ারম্যান সে এমপি হতে চায়, এমপি সাহেব মন্ত্রী হতে চায়, মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায়, চিল্লায় কোন ঠিক কিনা? এই জন্য মানুষের ল অফ ন্যাচার হচ্ছে যে মানুষের চাই যত বেশি চাহিদা তত বেশি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন হাত্তা জুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত তোমরা কবরে না ঢুকবা ততদিন পর্যন্ত এই চাই 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 স্বভাব কমবে না, চিল্লায় কোন ঠিক কিনা? আর চাওয়ার যে স্বভাব এটা হচ্ছে ফকিরের স্বভাব। কার স্বভাব? কার স্বভাব বলেন? ফকিরের স্বভাব। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ,
ওয়াল্লাহু হুয়াল গনিউল হামিদ, আল্লাহ বললেন তোমরা সব ফকির, ধনী হচ্ছেন একজন সত্তা চিল্লায় কোন তিনি কে, আল্লাহ বললেন তোমরা সবাই গরিব, আমি আল্লাহ হলাম ধনী, এই জন্য সর্বাবস্থায় আমরা চাইব একজনের কাছে চিল্লায় কোন তিনি কে, আমাদের বিপদের সাথে একজন তিনি কে। অনেক যুবক বিপদে পড়লে ফেসবুকে পোস্ট করে, আছে না নাই? এ যুবক কথা কও, আছে না নাই? আবার অনেক যুবকের টাইম লাইন খালি স্যাডনেস, হতাশার পোস্ট, পুরো টাইম লাইন হতাশা দিয়ে ভরপুর চিল্লায় কোন, ঠিক কিনা? অনেক যুবক সারাদিন গান শেয়ার করে, এরকম যুবক আছে না নাই? পুরো টাইম লাইনটা গান, মুভি, সিনেমা সব কিছু দিয়ে লোড চিল্লায় কোন, ঠিক কিনা? যুবক ভালো করে তুমি শুনে রাখো, একটা গান যদি তুমি শেয়ার করো, ওই গান যত মানুষ দেখবে তার আমলের যে গুণা, এটা তোমার আমল নামায় আছে না নাই? এই জন্য ডোন্ট শেয়ার এনি কাইন্ড অফ ব্যাড মুভিস, কোনো প্রকার কোনো বাজে মুভি, কোনো প্রকার কোনো বাজে কাজ নিজের টাইম লাইনে শেয়ার করা যাবে না চিল্লায় কোন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন হাত্তা জুরতুমুল মাকাবির, কবর আমাদেরকে যেতে হবে, কবর যাওয়ার পূর্বে যে পার্ট সেটার নাম হচ্ছে মৃত্যু। এটার নাম কি জোরে কোন, এটার নাম কি? অনেকে মরা হয়ে গেছেন, আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মৃত্যুর সময় প্রতিটা রুহু, প্রতিটা মানুষ মালাকুল মতকে দেখতে পায়, আপনিও দেখবেন, আমিও দেখব। মমিনদের সামনে এসে মালাকুল মত একটা সাদা ধবধবে যুবকের বেশে এসে বলে, ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। মমিনের সামনে এসে মালাকুল মত বলে, হে প্রশান্ত আল্লাহর দয়া এবং মায়ার দিকে বের হয়ে আসো। বলা মাত্রই মমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে, মালাকুল মত এটাকে নিয়ে ইল্লিনে চলে যায়। আল্লাহ বললেন আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তাদের সামনে মালাকুল মত সুন্দর পোশাক পরে আসে না, সুন্দর ড্রেস পরে আসে না, এদের সামনে কালো কুচ্ছিত একটা ড্রেস পরে আসে, এসে বলে ইয়া আইয়াতুহা নাফসুল খাবীসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এসে বলে হে পাপাত্তা আল্লাহর রাগ আর ক্রোধের দিকে বের হয়ে আয়। মমিনের আত্মা যেমন স্মুথলি বের হয়ে যায়, কাফের আর বেইমানদের আত্মা বের হতে চায় না। ডানে দৌড়, বায়ে দৌড়, সামনে দৌড়, পেছনে দৌড়, পাগলের মতো হয়ে যায় বেইমানের আত্মা চিল্লায় কর, ঠিক কিনা? যারা মমিন তাদেরকে প্রশ্ন করা হবে তিনটা, প্রশ্ন হবে কয়টা? বলা হবে মা দিনুকা, তোমার ধর্মের নাম কি? ধর্মের নাম কি? এত আস্তে বললে জোরে কোন, ধর্মের নাম কি? ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার কাছে একটা ধর্মই গ্রহণযোগ্য হবে, ধর্মের নামটা কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। অন দ্য ডে অফ জাজমেন্ট দ্যার ইজ অনলি ওয়ান রিলিজিয়ন উইল বি অ্যাকসেপ্টেবল টু ইউর লর্ড উইচ ইজ ইসলাম। কিয়ামতের কঠিন ময়দানে কোনো ধর্মই তোমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, একটা ধর্মই গ্রহণযোগ্য হবে, সে ধর্মের নামটা কি? ইসলাম। পেয়ে আমরা খুশি না বেজার? জয় কোন খুশি না বেজার? অনেকে খুশি কয় মনে মনে, মুখে মুখে কয় খুশি, ইসলাম পেয়ে খুশি আমরা, কিন্তু অনেক লোক আছে এক অক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে না চিল্লায় কোন, ঠিক কিনা? এরকম লোক নাই মালম ঘাটিতে মনে হয় নাই। ফজরের নামাজের সময় গ্রামগঞ্জের মসজিদে ইমাম সাহেব, খাদেম সাহেব আর মুয়াজ্জিন সাহেব চিল্লায় কোন, ঠিক কিনা? ফজরের সময় লোক নাই, লোক কই সব? জুমার দিন জায়গা পাওয়া যায় না, এরকম লোক আছে না নাই? মিয়া আপনি জুমার দিনে আসবেন আর পুরো সপ্তাহ আপনার খবর নাই, এটা প্রমাণ করে আপনি কখনো প্রকৃতপক্ষের মুসলমান হতে পারেন না চিল্লায় কোন, ঠিক কিনা? প্রকৃতপক্ষের মুসলমান যে হবে সে পাঁচ অক্ত নামাজই হবে চিল্লায় কোন, ঠিক কিনা? এজন্য প্রথম যে প্রশ্ন, মা দীন, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন, তোমার ধর্মের নাম কি? আমরা বলবো আমাদের ধর্মের নাম হচ্ছে একটা, ধর্মের নামটা কি? দুই নাম্বার প্রশ্ন, ওমার রব্বুক, রবকে, আমাদের রবকে, আমাদের সুখে দুঃখে একজন মালিক তিনি কে, আমরা দুঃখের কথা বলি একজনকে তিনি কে, সব ক্ষমতার মালিক কে? এত মরা লোকজন এখানে কেন? সব ক্ষমতার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? তবারাকাল্লাযী
বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সেড ইন কুরআন অল দ্য প্রেইজ টু আওয়ার লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড এন্ড হি ইজ কেপেবল অফ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড আল্লাহ বলেন সব ক্ষমতা আমার হাতে কেউ যেটা পারে না সেটা পারে একজন চিল্লায় কোন তিনি কে কেউ যেটা করতে পারে না সেটা করতে পারে একজন তিনি কে সব কাজের ক্ষমতা রাখে একজন তিনি কে এই জন্য আমরা বলবো মার রব্বুক আমাদের রব একজন তিনি কে তিন নম্বর প্রশ্ন হবে একজন ব্যক্তিকে দেখানো হবে বলা হবে আচ্ছা আরিফু হাজার রাজুল ডু ইউ নো দিস পার্সন হু ইজ দিস পার্সন তুমি কি জানো এটা কে যারা নবীর সুন্নাহের অনুসারী যাদের মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি ছিল যারা বিশ্ব নবীর সুন্নাহের অনুসারী ছিল তারা বলবে এটা হচ্ছে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তিনটা প্রশ্ন উত্তর যখন আপনি দিয়ে দিবেন মনে রাখবেন মমিন যারা হবে তাদের কবরের প্রশ্ন হচ্ছে চারটা প্রশ্ন কয়টা আজীবন শুনছি কয়টা তিনটা কিন্তু মমিনদের যারা রিয়েল মুমিন রিয়েল বিলিভার সত্যি অর্থে বিশ্বাস করে একজন কি তিনি কে তাদের কবরের প্রশ্ন হবে চারটা জোরে কোন কয়টা যখন আপনি তিনটা প্রশ্নের উত্তর দিবেন তখন আপনাকে বলা হবে মা ইলমুক হোয়াট ইজ ইউর নলেজ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ ম্যান তোমার নবী যে বিশ্ব নবী তোমার রব যে আল্লাহ তাআলা তোমার ধর্ম যে ইসলাম এটা তুমি কেমন করে জানো আমরা বলবো একটা কিতাবের মাধ্যমে জানি কিতাবটার নাম কি অনেকে কথা কয় না কিতাবটার নাম কি কোরআনে কোনো সন্দেহ আছে মুসলমান কোনো সন্দেহের লেশ আছে কোনো মিথ্যা আছে কোনো অসত্য আছে কোনো অস্পষ্ট কথা আছে দালিকাল কিতাব লা দালিকাল কিতাব লা দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল অ্যান্ড রিলায়েবল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন বললেন আল্লাহ যেটা এমন একটা বই যে বইয়ের ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহের লেশমাত্র নাই মমিনদের জন্য হেদায়াত করে পাঠিয়েছে বইটাকে একজন তিনি কে এই জন্য মমিনদের প্রশ্ন হবে চারটা আর কাফেরদের প্রশ্ন হবে তিনটা কাফেরদের প্রশ্ন কয়টা কাফেরকে বলবে মার রব্বুক তোমার রবকে কাফের বলবে আমি জানি না আই হ্যাভ নো আইডিয়া আমি তো জানিই না কারণ আমি আজীবন পূজা করেছি মূর্তির চিল্লায় কোন ঠিক কিনা আমি আজীবন শিরক করেছি শিরক এটা এমন বড় একটা গুনাহ যে গুনাহের কারণে বান্দা আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায় চিল্লায় কোন ঠিক কিনা আল্লাহ বললেন ইন্নাল্লাহ লা ইগফিরু আইয়ুশরাকা বি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বললেন আমি সব গুনাহ মাফ করতে পারি কিন্তু শিরকের গুনাহ মাফ করতে পারি না চিল্লায় কোন ঠিক কিনা আজকে অনেক মুসলমান মুসলমান ঘরের সন্তান হয়ে হিন্দুদের পূজায় যায় ঠিক না বে ঠিক এত আস্তে কয় কেন ঠিক না বে ঠিক গেঞ্জি খুলে রং মাখিয়ে ঢোল পিটিয়ে মুসলমানের সন্তান নাচ গান করে চিল্লায় কোন ঠিক কিনা আর যখন আমরা এই কথাগুলো বলি বলে হুজুর উগ্রবাদ আছে না নাই আমার কথা হচ্ছে তোমার ধর্ম তুমি পালন করবা আমার ধর্ম আমি পালন করব আমি মুসলমান হিসেবে কখনো শিরকের কোনো কাজে অংশগ্রহণ করতে পারি না চিল্লায় কোন ঠিক কিনা এজন্য যখন মুশরিকদেরকে জিজ্ঞেস করা হবে মার রব্বুক তোমার রবকে মুশরিক বলবে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট আমি জানি না আমার রবকে আবার বলা হবে মান নাবিয়ুকা তোমার নবীকে বলবে আমি জানি না কারণ নবীর সুন্নতের দাড়ি মুখে নাই চিল্লায় কোন ঠিক কিনা যুবক যারা আছো অনেকের মুখে দাড়ি নাই আচ্ছা আমি যে দাড়ি রাখছি আমার দেখতে খারাপ লাগে না সুন্দর লাগে অনেকে চুপচাপ সুন্দর না খারাপ লাগে অনেক বলে হুজুর দাড়ি রাখলে বিয়ে হবে না নাউজুবিল্লাহ পড়ে একটা কথাই স্পষ্ট আমার গতকালকে ফরিদপুরে বলেছিলাম যেই মেয়ে বলবে যে ওই ছেলে দাড়ি রাখলে আমি বিয়ে করবো না ওই মেয়ে কখনো ওই ছেলের জন্য যোগ্যতা সম্পন্ন হতে পারে না চিল্লায় কোন ঠিক কিনা যেই মেয়ে বলবে আমি নবীর সুন্নাহকে অনুসরণ করি আমি দাড়ি পছন্দ করতে পারি সেই হচ্ছে প্রকৃতপক্ষের মুমিনা বান্দা চিল্লায় কোন ঠিক কিনা সেই আসল বান্দি আল্লাহ
আর যুবক ভালো করে মনে রাখো, যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য রিজেক্ট করে দেয়, ক্যান্সেল করে দেয়, সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করবে একজনের, তিনি কে? কারণ তোমাকে আল্লাহ তাআলা বিশাল বড় একটা কুটনির হাত থেকে বাঁচিয়ে দিয়েছে চিল্লা এখন, ঠিক কিনা? যেই নারী দাড়িকে সহ্য করতে পারে না, সেই নারী কখনো প্রকৃত পক্ষের মুসলমান হতে পারে না চিল্লা এখন, ঠিক কিনা? আমি আমার হুজুরের মুখে একটা ঘটনা শুনেছিলাম, বলবো সবাইকে? শুনবেন আপনারা সবাই? আপনারা খুশি না বেজার? আমার সাথে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার হুজুর বললেন যে একটা বড় আলেম বিয়ে করেছেন, বিশাল বড় আলেম, এবং উনি একজন প্রফেসর, উনি দুই লাইনেই শিক্ষিত। তো বিয়ে করেছে এমন একটা মেয়েকে যে মেয়েটা দেখতে সুশিক্ষিত, সভ্য, মার্জিত, অনেক বড় ফ্যামিলির মেয়ে। কিছু কিছু মেয়ের উপরে এক, ভেতরে আর এক, আছে না নাই? অনেক মেয়ে আছে দেখবেন, এত সুন্দর পর্দা করে, মুখ দেখা যায় না, হাত দেখা যায় না, চোখটাও দেখা যায় না, এরকম মেয়ে আছে না নাই? দেখলে মনে হবে যে ভাজা মাছটা উল্টাই খেতে পারে না, আছে না নাই? এই পর্দাশীল মেয়ে ও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপ করে চিল্লা এখন, ঠিক কিনা? এখন তো এটা ট্রেন্ড হয়ে গিয়েছে, কে বোরখা অলি কে বোরখা অলি নয়, এটা দিয়ে কখনো মানুষ এখন বাছাই করা যায় না চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য হুজুর সাহেব বিয়ে করছেন বাসর রাতে, তার বউ বলছে যে আমি একটা আপনাকে অনুরোধ করতে চাই, অনুরোধ করতে চাই। অনুরোধটা কি? বলছে আমি আপনার সাথে সংসার করতে পারি, একটা শর্ত আছে। একটা কি আছে? এবার হুজুর বলছে কি শর্ত, হোয়াট ইজ দ্য কন্ডিশন, শর্তটা আসলে কি? বলল হুজুর আমি আপনাকে বিয়ে করছি, ঠিক আছে, এটা মূলত আব্বা আম্মার কারণে করেছি, কিন্তু মূলত আমার দাড়িওয়ালা ছেলে পছন্দ নয়, নাউজুবিল্লাহ পড়া, তা আমার যে সুন্দর চেহারা এটা কি আপনার পছন্দ হয়? হুজুর বলল অবশ্যই, তুমি তো খুব সুন্দরী, অসাধারণ তুমি দেখতে, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, তাকালে প্রাণটা জুড়িয়ে যায়, হাসতে যেন মুক্তা ঝরে, এত সুন্দরী তুমি, রূপবতী তুমি, তোমাকে তো আমার ভালো লাগে, এই জন্য বিয়ে করেছি। বলো যদি সত্যিই তাই হয় তাহলে একটা আই হ্যাভ অন রিকোয়েস্ট, একটা অনুরোধ আছে। হোয়াট ইজ দ্য রিকোয়েস্ট, অনুরোধটা কি? বলো হুজুর আমার সঙ্গে সংসার করতে চাইলে দাড়িটা রাখা যাবে না, নাউজুবিল্লাহ পড়া। হুজুরও খুব, হুজুররা কি বোকানা চালাক, বোকানা চালাক? হুজুর দেখে বোকা মনে হয় নাকি আমাদের? আমাদের নিয়ে অনেকে জ্বলনী আছে না নাই? আমাদের কিন্তু সব জ্বলনী। আমার অনেকে কয় যে হুজুর বেশি স্টাইল করে, আছে না নাই? হুজুর সেই হবে সবচেয়ে বেশি স্মার্ট চিল্লা এখন, ঠিক কিনা? আমার নবী কি খ্যাত ছিলেন? কথা করে কেন, খ্যাত ছিলেন নাকি আমার নবী? আমার নবী ছিলেন গোটা বিশ্বের সবচেয়ে স্মার্ট পুরুষ চিল্লা এখন, ঠিক কিনা? হুজুর বললেন ওকে, ওয়েট ওয়েট আ মিনিট, একটু সময় দাও, তুমি একটু এখান থেকে যাও, আমি তোমাকে উত্তরটা দিব আফটার অন আওয়ার, এক ঘন্টা পরে। বউ ভাবছে আয় হ্যাঁ কাজ হয়ে গেছে, কি হয়ে গেছে? কাজ হয়ে গেছে, আমার স্বামী মনে হয় পটে গিয়েছে, দাড়ি মনে হয় আছে কেটে ফেলবে। তো হুজুর সাহেব বাসর রাতে বসে আছে, বাসর রাতে ওয়াইফকে বলছে তুমি আর এক রুমে যাও, আমি এখানে বসে আছি। এক ঘন্টা পরে ওয়াইফ আবার আসছে, এসে গেটটা নক দিয়েছে যে একটু গেটটা খুলে আপনার ডিসিশন শুনতে চাই, যে আপনার ডিসিশনটা আসলে কি। আমার কথা বোঝা যায়? যায় যায় নাকি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? হুজুর সাহেব বাসর রাতে বসে আছে, বউ আসছে, এসে বলছে হোয়াটস ইউর ওপিনিয়ন, কি আপনার মন্তব্য কি আমাকে একটু বলেন, কি ডিসিশন আপনি ফাইনাল করলেন? উনি বললেন যে বউ, তুমি তো আমার বউ, তুমি আমার কি বউ মানে তুমি আমার জান চিল্লা এখন, ঠিক কিনা? কিন্তু আমি অনেক চিন্তা করে দেখলাম যে আসলে আব্বা আম্মার পরে তুমি আমার পৃথিবীর সবচেয়ে আপন, ঠিক কিনা? বউ তো মহাখুশি, তারা তো অবশ্যই ভাবসাব খুব ভালো, মনে হয় সব কিছু ঠিকঠাক থাকবে। এবার হুজুর বলল যে আমার আব্বা আম্মা আপন, তারপরে তুমি আমার আপন, কিন্তু সবার আগে আমার আপন একজন চিল্লা এখন, তিনি কে? আল্লাহ। যে কোন তিনি কে? আল্লাহ। আল্লাহ আমার সবচেয়ে কাছের,
আমার আল্লাহ সবচেয়ে আমার প্রিয় চিল্লায় কম ঠিক কিনা? আমি আয়াত পড়েছি, আমার বউ একটা আয়াত পড়েছি, ওমা আতাকুমুর রাসূলু ফখুদু ওমা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহর হাবিব বলেছেন যে তুমি যদি আমাকে বাদ দিয়ে পৃথিবীর সব জায়গায় সুখ খোঁজো, তুমি মনে করবো এটা সুখ, কিন্তু এটা প্রকৃত পক্ষের সুখ হতে পারে না, চিল্লায় কম ঠিক কিনা? হোয়াট এভার হি ব্রিংস উইথ, without any question we have to take the sunnah of prophet muhammad sallallahu alaihi wasallam. amar nobir je sunnah eta jokhon manbo je ta allah nobir sunnah, kon neta ki koilo kon nastik ki bollo eta dekhar amar shomoy nai, chillay kon thik kina? thik huzur bollen ebar amar decision shon, amar decision hocche ei amar apun ekjon tini ke jay kon tini ke আমার আল্লাহ এবং আমার নবীকে বাদ দিয়ে কোনো মাখলুক কোনো সৃষ্টিজীবের জন্য আমি আমার নবীর সুন্নাকে কাটতে পারি না, চিল্লায় কোন ঠিক কিনা? দিস ইজ দ্য রিয়েল লাভ, দিস ইজ দ্য ট্রু লাভ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক তুমি ট্রু লাভ বোঝো না? বিশ্বনবী যে ভালোবাসতে পারবে, ট্রু লাভ করতে পারবে, তার জন্য জান্নাতের ঘোষণা দিবে একজন, চিল্লায় কোন তিনি কে? এই জন্য যখন বলা হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে, সে বলবে নবীকে আমি চিনি না, কারণ নবীর সুন্নত দাঁড়িয়ে আমার আছে অনেকের নাই। এখানে আমি সবাইকে ভালোবাসি, আই লাভ ইউ অল, সবাইকে ভালোবাসি, আই রেসপেক্ট ইউ, রিয়েলি আই রেসপেক্ট ইউ, সবাইকে আমি সবার জায়গা থেকে সম্মান করি। আজ আমি এখানে মেহমান, সত্যি একটা ছোট্ট মেহমান আমি, আমার বয়স খুব কম, আমার চাইতে বড় বড় আলেম এখানে কথা বলবেন। সো এখানে কথা বলার যোগ্যতা আসলে যে কোয়ালিফিকেশন দরকার এটার একটা কোনো আমার ভিতরে নাই। আমি অনুরোধ করছি, আজকে অনুরোধ করছি, হাতে পায়ে ধরে যাদের মুখে দাড়ি নাই তারা আমাদের ভালোবাসার মানুষ, ঠিক কি না? একটা কথা আল্লাহর হাবিব বলতেন, হামে গুনাহ সে নফরত হ্যায় গুনাহগার সে নফরত নেই। ভাই হাম তো গুনাহ সে নফরত করতে হ্যায় লেকিন জো গুনাহ করতে হ্যায় উনহে হাম নফরত নেই করতে। আমরা গুনাহকে অপছন্দ করি কিন্তু গুনাহগার বান্দাকে আমরা ভালোবাসি, চিল্লায় কোন ঠিক কি না? আজ থেকে যারা এখানে এসেছেন, আজকে একটা নিয়াত করেন, জাস্ট একটা নিয়াত, যে হুজুর আজ থেকে, বলেন আজ থেকে সবাই এখান থেকে, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট সবাই বলবেন, আজ থেকে হুজুর আমি খাঁটি দিল থেকে, প্লিজ কথা বলেন, নিয়াতটা করেন, তোমাকে নিয়াতটা করেন, হুজুর খাঁটি দিল থেকে আজকে আমি নিয়াত করলাম, আজ থেকে আমি আমার নবীর সুন্নাহকে অনুসরণ করে আমি আমার নবীজির দাড়ি রাখবো। জোরে কোন ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ নাকি এটা একটা ফর্মালিটি হয়ে গেল, হুজুর কইছে না কইলে কি আর হয়? এরকম না, প্লিজ যদি আপনি দাড়ি রাখতে পারেন কবরের ভেতরে, সেকেন্ড কোয়েশ্চেন তোমার নবীকে এই উত্তরটা আপনার জন্য সহজ করে দিবে একজন, তিনি কে? তোমার রবকে, তোমার নবীকে, এটা প্রশ্ন করা হবে। যদি আপনি মমিন হয়ে থাকেন আপনার জন্য উত্তরটা সহজ করে দিবে একজন, তিনি কে? তাহলে একটা মেসেজ আমি প্রথমেই দিয়েছি, মরার আগে ভয় রাখতে হবে একজনের, তিনি কে? জয় কোন তিনি কে? আল্লাহর ভয় অর্জন করতে পারবেন তো ইনশাআল্লাহ, জয় কোন ইনশাআল্লাহ। এই আল্লাহর ভয় অর্জন করতে চাইলে এলাকায় বেশি বেশি তাফসিল মাহফিল করতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? তাফসিল করার মাহফিলে বাধা আছে না নাই? যে কোন আছে না নাই? অনেক জায়গায় নর্তকীদের ডান্স হয়, হয় কি হয় না? প্রশাসনে কোনো অনুমতিই লাগে না, আর যখন তাফসিল করার মাহফিল হয় সারা দিন রাত ২৪ ঘন্টা ঘুরতে হয় কিন্তু কোরআনের মাহফিল অনুমতি পাওয়া যায় না, চিল্লায় কোন ঠিক কিনা? ডিসেম্বর মাসে আমার অনেকগুলো প্রোগ্রাম বাতিল হয়ে গেছে। কি সমস্যা বলে? করতে দেবে না হুজুর। কেন সমস্যা হুজুর? বলো হুজুর এলাকায় নাচ গান হয় কোনো সমস্যা নাই, সব কথা আর সমস্যা হচ্ছে কোরআনে চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ আমাদের সবাইকে কোরআন থেকে কথাগুলো বলা এবং বোঝার তৌফিক দান করুক, পড়ে আমিন। এজন্য আল্লাহ বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বললেন অতিরিক্ত পড়লো, অতিরিক্ত চাহিদা তোমাদের ভেতরে বিলং করেছে, এটা যতদিন পর্যন্ত কমবে না ততদিন পর্যন্ত তোমরা সফল হতে পারবেন না, চিল্লায় কোন ঠিক কিনা? আমি একটু রিপিট করি, এটা বলে আমি শেষ করবো, জোরে কোন ইনশাআল্লাহ। এ তাকবীর দেন তো দেখি, লিল্লাহি তাকবীর।
আপনি এত মরা কেন ভাই? জোরে কোন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি কয়েকটা কথা বলি। এক নম্বর, মৃত্যুর পূর্বে আল্লাহর ভয় অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা একটু জোরে কোন ইনশাআল্লাহ। দুই নম্বর, আজ থেকে নবীজির সুন্নাহের দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ। এবার সকলে হাত তোলেন, সকলে হাত তোলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত কেউ নামাবেন না, কেউ হাত নামাবেন না, সকলে আমার সাথে কথা বলেন, বলেন হুজুর আজ থেকে আমি এখান থেকে নিয়ত করে গেলাম, আজ থেকে আমি আমি আমার মুখে নবীজির সুন্নাহের দাড়ি রাখবো। জোরে কোন ইনশাআল্লাহ। হুজুর আজ থেকে আমি যেখানেই যাই না কেন আমি আমার হৃদয়ে আল্লাহর ভয় রাখবো। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার সমস্ত যুবক ভাইদেরকে কবুল করে নিও, পড়ে না আমিন। শুধুমাত্র যুবকরা আমার সঙ্গে বলো, হুজুর আজ থেকে আমি আমার জীবনে কোনো প্রকার হারাম রিলেশনশিপে জড়াবো না, আজ থেকে আমি কোনো প্রকার হারাম গান শুনবো না। আল্লাহ আমার সমস্ত যুব ভাইদের কবুল করে পড়া আমিন। যা যা বললাম ইন শর্ট টাইম আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। আমি যদি কোনো ভুল করে থাকি, আমি খুব ছোট মানুষ, হুজুর অনেক বড় মনের মানুষ, অনেক বিশাল বড় আলেম, আমি তো কিছুই না, ছোট্ট মানুষ, আমার ভুল তুমি ক্ষমা করবেন তো ইনশাআল্লাহ। আমি একজন মুসাফির মানুষ, আপনাদের কাছে আমি ক্ষমা চাই, দোয়াও চাই, আল্লাহ আমাদের সবাইকে যেন ইসলামের জন্য কবুল করে নেয়, পড়া আমিন। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।